আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সরকারি চাকরি সংক্রান্ত তথ্যবোর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা সাম্প্রতিক প্রকাশিত ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটা সার্কুলার। এটার বিস্তারিত আলোচনা থাকবে, সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে বিষয়টা আমি বলে থাকি যে নিয়োগ বিজ্ঞপ্তি এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা অবশ্যই ভালো মতো পড়ে নেওয়া, এখানে একটা ইম্পর্টেন্ট কথা রাজস্ব খাতভুক্ত, এই কথাটা অবশ্যই দেখে নেওয়া উচিত। সরকারি চাকরি বলতে সাধারণত রাজস্ব খাতভুক্ত চাকরিকে বোঝানো হয়, তাছাড়া আরও বেশ কিছু কথা এখানে লেখা থাকে, অবশ্যই অনেক ক্ষেত্রে সরাসরি জেলার কথাও এখানে বলা থাকে, তো এই জায়গাটা অবশ্যই পড়ে নেওয়া উচিত। এখানে আবার অনেক ক্ষেত্রে লেখা থাকে রাজস্ব খাতের পরিবর্তে এটা প্রজেক্ট ভিত্তিক সার্কুলারও থাকে, সেই বিষয়টা খেয়াল রাখা উচিত। তো এক নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে দায়দা, একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে একটা বেতন গ্রিডের কথা বলা থাকে। তো 2015 সালে সর্বশেষ বেতন গ্রিডের যথেষ্ট পরিবর্তন ছিল, সেই মোতাবেক এটা কাউন্ট করা হয়। তো এক নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 14 গ্রেডের একটা চাকরি। তো এই জায়গাটার মধ্যে যেটা বলা থাকে যে অনেকের যারা নতুন তাদের একটা প্রবলেম হয়, এখানে 60 মুদ্রাক্ষরিক লেখা থাকে আর একটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক লেখা থাকে, এই বিষয় নিয়ে অনেকের প্রবলেম হয়। আমি আমার প্রত্যেকটা সার্কুলারে বিস্তারিত বলে থাকি। প্রথমত যে 60 মুদ্রাক্ষরিক বলতে কম্পিউটার টাইপিস্টকে বোঝায় না, এটা একেবারে আলাদা একটা বিষয়। সেটা হচ্ছে যে 60 লিপি বলা হয় তাকে, যেটা হচ্ছে শারীরিক বিদ্যার সাথে কানেক্টেড। এটা মূলত যারা সাংবাদিক তারা এটাকে ইউজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন অক্ষর দিয়ে বিশাল একটা অংশকে কি করা হয়, এক্সপ্রেস করে থাকে। এটা আলাদা অবশ্যই একটা থাকে, প্র্যাকটিক্যাল থাকে, এটা আলাদা পড়াশোনা আছে, অর্থাৎ এটা শিখতে লাগে আলাদাভাবে। আর কম্পিউটার অপারেটর এটা হচ্ছে কম্পিউটার টাইপিস্টের কাছাকাছি, বাট কম্পিউটার অপারেটরের পোস্টটা হচ্ছে তুলনামূলক একটু ডিফিকাল্ট কম্পিউটার টাইপিস্ট থেকে। ওখানে একমাত্র সায়েন্সের ছাত্ররা আবেদন করতে পারে, আমি সেখানে আপাতত যাচ্ছি না। তো 60 মুদ্রাক্ষরিক বলতে যেটা বুঝাইছে 60 লিপিকে বোঝানো হয়, এখানে পরীক্ষার পরে অবশ্যই প্র্যাকটিক্যালে অবতীর্ণ হতে হয় যারা এটা লিখিত পাশ করে। এটা দুটি পোস্ট আছে, এটা হচ্ছে যে যোগ্যতাগুলো চাওয়া হয় বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ স্নাতক চাচ্ছে আর দ্বিতীয় শ্রেণী, তার মানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী লাগবে। যাদের তৃতীয় শ্রেণী আছে অনার্সে তারা আবেদন করতে পারবে না। স্নাতক বলতে সম্মান বা অনার্স বোঝানো হয়, অথবা সমমান, এখানে ভোকেশনাল থেকে হতে পারে বা ডিপ্লোমা থেকে হতে পারে ইত্যাদি। যেটা আমি বললাম যে বিভিন্ন বছর কম্পিউটার ব্যবহার দক্ষ হতে হবে, কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম 25 ও শর্ট হ্যান্ডে 45 এবং ইংরেজিতে 30 ও শর্ট হ্যান্ডে 70। এখানে দেখা যাচ্ছে যে যদিও এখানে 60 মুদ্রাক্ষরের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু তারা কম্পিউটার টাইপের উপর দক্ষতা যাচ্ছে। আমি আবারও বলবো 60 লিপি আর কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটা আলাদা, কিন্তু যেহেতু এটা কম্পিউটার সাথে কানেক্টেড অনেক ক্ষেত্রে 60 মুদ্রাক্ষরিক আর কম্পিউটার টাইপিস্ট একসাথে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ যদি বলা হয় যে এখানে একসাথে দুইটা ক্যাটাগরি পোস্ট একসাথে দেওয়া আছে, বাংলায় 25 অর্থাৎ কম্পিউটার টাইপে বাংলায় 25 এবং শর্ট হ্যান্ড যেটা এটার সাথে কানেক্টেড সেটা 45। সাধারণত শর্ট হ্যান্ডটা খুব দ্রুত টাইপ করা যায় বা লেখা যায় বাংলার তুলনায়, কম্পিউটারে বাংলা টাইপ করাটা খুবই টাফ। তো বাংলায় চাচ্ছে কম্পিউটার টাইপে 25 প্রত্যেক মিনিটে, আর শর্ট হ্যান্ড চাচ্ছে প্রত্যেক মিনিটে 45টা ওয়ার্ড, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে ইংরেজির ক্ষেত্রে টাইপে চাচ্ছে 30টা প্রত্যেক মিনিটে আর শর্ট হ্যান্ডে চাচ্ছে 70টা। তো দেখা গেল যে অনেকে মনে হতে পারে যে বাংলায় মানে টাইপ এত কম চাচ্ছে, শর্ট হ্যান্ড তত বেশি চাচ্ছে, শর্ট হ্যান্ডটা মূলত কম সময় অনেক টাইপ করা যায়। আচ্ছা, দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে এইখানে অ্যাকচুয়ালি যারা লিখিত পরীক্ষায় মানে উত্তীর্ণ হবে তাদেরকে অবশ্যই দুই টাইপের ব্যবহারিক তাদের দিতে হবে। প্রথমটা হচ্ছে কম্পিউটার টাইপেরও ব্যবহারিক দিতে হবে, আর দুই নম্বরটা হচ্ছে শর্ট হ্যান্ডের উপর দিতে হবে। যারা উত্তীর্ণ হবে তারাই ভাইবার জন্য সিলেক্ট হবে। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেখানে কম্পিউটারের কথা বলা থাকতে হবে যে দক্ষ হতে হবে, সেখানে অবশ্যই সার্টিফিকেট প্রদর্শন করতে হয়। এখানে অনেক ক্ষেত্রে বলা থাকে, অনেক ক্ষেত্রে বলা থাকে না। তো এই জায়গাটার মধ্যে অবশ্যই যাদের সার্টিফিকেট নাই তারা অবশ্যই ম্যানেজ করে রাখার জন্য, কারণ এই ক্ষেত্রে সার্টিফিকেট তারা কি করে অনেক ক্ষেত্রে ডিমান্ড করে, যদিও তারা চায় নাই, অনেক ক্ষেত্রে মৌলিক পরীক্ষায় বলে দেয়। তো এখানে যেটা আমার পরামর্শ থাকে যে 3 মাস, 4 মাস, 2 মাস শর্ট টার্ম বিভিন্ন ধরনের কোর্স আছে, যেটা সরকারের একটা প্রতিষ্ঠান আছে যুব উন্নয়ন অধিদপ্তরের, সেখানে দেখা গেলো যে 2 মাস বা 3 মাস মেয়াদি একটা কোর্স করতে পাওয়া যায়, কোর্স করলে দেখা গেলো সার্টিফিকেট দিয়ে দেয়।
আর যারা কোর্স করতে অনিচ্ছুক তারা দেখা গেলো যে ভর্তি হয়ে যেতে পারেন, ওখানে দেখা গেলো একটা পরীক্ষা নেয়, পরীক্ষা পার্টিসিপেশন করলে তার সার্টিফিকেট দিয়ে দেয়, অতটা ভেজাল করে না। ওকে, আশা করি এক নম্বর থেকে আর কোনো প্রবলেম নেই। দুই নম্বরটায় আসতেছি, এখানে বলা আছে ওয়্যারলেস মেকানিক, এটা হচ্ছে 15 গ্রেডের একটা চাকরি, চারটি পোস্ট। এখানে যে যোগ্যতাগুলো চাওয়া হচ্ছে, কোনো স্বীকৃত বোর্ডতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC চাচ্ছে, আর সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা আছে এই রিলেটেড তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা কম্পালসারি না, অগ্রাধিকার মানে কম্পালসারি না, মানে তাদেরকে একটা সুবিধা দেওয়া হবে। এই জায়গাটা দেখা গেল যে অনার্সের দ্বিতীয় বিভাগ চাচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে, এখানে কমার্সের আর আর্টসের স্টুডেন্ট আবেদন করতে পারবে না। আর্টস বলতে মানবিককে বোঝানো হয়, আর 2 বছরের অভিজ্ঞতা চাচ্ছে। আর জেলা কোটার ক্ষেত্রে যারা বলছে যে এখানে বলছে যে সবাই আবেদন করতে পারবে, ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে জেলার একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে, এটাতে সবাই আবেদন করতে পারবে। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী, অফিস অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এগুলো একই ক্যাটাগরির চাকরি, 16 গ্রেড, অর্থাৎ তৃতীয় শ্রেণীর সর্বনিম্ন যে গ্রেডটা সেটা একটি পোস্ট আছে। আর এই জায়গাটা যেটা বলা আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাচ্ছে অথবা সমমানের ডিগ্রি চাচ্ছে। এখানে একটা কথা অবশ্যই বলে নিয়ে বলছি, এখানে অবশ্যই কোটায় অ্যাপ্লাই করা হবে। যদি এখানে সাধারণ মেধাবী স্টুডেন্টস আর কোটাধারী যদি একই নাম্বার পায়, সেক্ষেত্রে কোটাধারীকে কী করা হবে, প্রায়োরিটি দেওয়া হবে। আসলে কোটার বিষয়টা হচ্ছে সাধারণ ক্যান্ডিডেটের জন্য একটা বিষ ফোড়ার মতো, যাই দেখ এখানে আবেদন করার আগে অবশ্যই বুঝে করবে, কম্পোস্ট না করাটাই ভালো যাদের কোটা নেই। 4 নম্বর যেটা বলা আছে যে স্টোর সহকারী, এটা 16 গ্রেডের চাকরি, দুটি পোস্ট আছে এখানে, এখানে চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস চাচ্ছে তারা, আর টাইপের যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেবে। টাইপ বলতে বোঝাচ্ছে যে ওই যে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোকে বোঝানো হচ্ছে। মোট কথা হচ্ছে যে এখানে যারা আবেদন করবেন অবশ্যই তারা টাইপটা শিখে আসবেন, কারণ যারা এখানে পরীক্ষা দেবে অবশ্যই তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের টাইপ জানা থাকে, তার মানে এখানে তাদের চাকরি হবে, অবশ্যই তারা টাইপ পারবে, এটা অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত। টাইপটা অবশ্যই প্র্যাকটিস করে নিন আপনারা, মোটামুটি 1 মাসের মধ্যে আপনারা ভালো একটা আয়ত্ত চলে আসবে। 5 নম্বর যে পোস্ট আছে এটা ইলেকট্রিশিয়ানের পোস্ট, 17 গ্রেডের চাকরি, একটি মাত্র পোস্ট আছে এখানে, এটা হচ্ছে যে স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউশন হতে অটো ইলেকট্রনিক সার্টিফিকেট ধারী। এখানে ইলেকট্রনিক বিভিন্ন ধরনের কোর্স আছে সেটাকে বলতেছে, আর এখানে অবশ্যই দেখা গেলো যে প্র্যাকটিক্যাল রিলেটেড বেশ কিছু কোশ্চেন করতে পারে, যেহেতু ইলেকট্রিশিয়ান পোস্ট, ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান পোস্টের মধ্যে তারা কি চায়, প্র্যাকটিক্যাল চায়। অবশ্যই এখানে প্র্যাকটিক্যাল রিলেটেড অনেক কিছু জিজ্ঞাসা করবে, এখানে কোনো আলাদা কোনো ডিগ্রি চায় না, এখানে এই টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে এটার উপর একটা ডিগ্রি যাচ্ছে তার। যারা টেকনিক্যাল লাইনে LLM পড়াশোনা করে তা তারা অবশ্যই এটা ভালো বুঝবে। অফিস সহায়ক এখানে বলা আছে 20 গ্রেডের একটা চাকরি, 3টি পোস্ট আছে, এখানে দেখা যাচ্ছে যে তারা মাধ্যমিক পাস চাচ্ছে ন্যূনতম, SSC চাচ্ছে সমান। এখানে যদি আমরা এখানে যে পড়ি সেটা হচ্ছে যে 1 নম্বর পোস্ট অবশ্যই দেখে নেব, অবশ্যই এগুলো পড়ে নেওয়া উচিত। আর একটা পড়ি যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র এটাকে প্রদর্শন করতে হবে, এই বিষয়টা হচ্ছে জরুরি। বাংলাদেশের নাগরিক ছাড়া কোনো পোস্টে আবেদন করা সম্ভব না। বয়সের ক্ষেত্রে যে বিষয়গুলো দেওয়া থাকে যে সাধারণত প্রার্থীর ক্ষেত্রে 30, আর যারা মুক্তিযুদ্ধ কোটা বা অন্যান্য কোটা তাদের 32, আর যদি এখানে ওই জনপ্রশাসন মন্ত্রণালয় যদি কোনো ছাড় দেওয়া থাকে সেটা অবশ্যই তারা বিবেচনা করবে। তারপরেরটা যে 5 নম্বর যেটা বলা আছে যে নিয়োগের ক্ষেত্রে কোটার যে বিধিবিধান সেটা অবশ্যই মানতে হবে, এটা শতপত্র চাকরিতে মানা হয়ে থাকে, যদি কোটাকে সংশোধন করা হয় সেটাকে ফলো করা হবে। পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে যদি কেউ কোটাধারী হয় অর্থাৎ যার যে কোটা আছে, যে যদি কেউ ভাইবার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য সে নির্বাচিত হয়, তাকে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, যারা যেই কোটা দিয়ে অ্যাপ্লাই করছে সেটা অবশ্যই কী করতে হবে, প্রদর্শন করতে হবে। এখানে এই এখানে যে যে ডকুমেন্টগুলো চাওয়া সেটা ভালো মতো দেখে নেওয়া উচিত, খুবই এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই সবার দেখা উচিত। এখানে কোনো সার্টিফিকেট যাতে বাদ না যায় মৌখিক পরীক্ষার জন্য। তারপর যেটা বলা আছে যে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে, অর্জিত যোগ্যতা গোপন রেখে পরবর্তী ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। তো এই জায়গাটা সবাই অবশ্যই খেয়াল, কোনো শিক্ষাগত যোগ্যতা গোপন করা যাবে না, যার যেটা আছে সেটাতে আবেদন করতে হবে। আর আরেকটা কথা এখানে বলছে যে নিয়োগকর্তার অবশ্যই ডোপ টেস্ট অথবা স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এখানে দেখা গেল যে যত প্রকার আমাদের বাহিনী আছে, যে আনসার বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, আর্মি, এই ফায়ার ডিফেন্স অবশ্যই একটা বাহিনীর আন্ডারে আসে, ডিফেন্সের অনেক কর্মী আছে, সবার স্বাস্থ্য অবশ্যই পরীক্ষা করে নেয়, এবং এখানে অবশ্যই কী করতে হয়, যদি কোনো নেগেটিভ রিপোর্ট ধরা পড়ে অবশ্যই সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে অবশ্যই টাকার বিষয়টা জরুরি, দেখে নিতে হবে যে কোন পোস্টের জন্য কত টাকা। অবশ্যই এখানে একাধিক পোস্টে আবেদন না করা ভালো, কারণ সবগুলো পরীক্ষা সাধারণত 1 তারিখ 1টা ডেটেই হয়ে যায়। তারপর এখানে বলা আছে যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, এটা হচ্ছে যে
কোনো ধরনের ব্যক্তিগত অথবা গোপনীয় ভাবে কারোর সাথে যোগাযোগ করা যাবে না। যদি তারা ধরতে পারে অবশ্যই তারা পানিশ করবে, এমন হতে পারে চাকরি হওয়ার পর তাকে নকআউটও করে দিতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, আর বাকিগুলো সব আগের মতোই। আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে নক করা যেতে পারে, আমি এটা বেটার চেষ্টা করবো। এটার উপর আমি আরেকটা টিউটোরিয়াল করবো অবশ্যই, যে এটার পরীক্ষাটা টু প্রস্তুতি কীভাবে নেওয়া যায়। দেখা গেলো যে অনেকে দেখা গেলো প্রস্তুতি একটা ঘাটতি থাকে, অথবা তারা শর্ট টাইমে একটা ভালো প্রস্তুতি নিতে চায়, তো সেটার উপর অবশ্যই টিউটোরিয়াল করবো, সেটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।